আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি দেখাবো সে বিষয়টি হচ্ছে একটি অটো সেন্সর লাইট তৈরি করব অথবা একটি সেন্সর সার্কিট। তো এই সেন্সরটির মাধ্যমে দিনে লাইটটি অটোমেটিক অফ হবে এবং রাত হলে লাইটটি অটোমেটিক জ্বলবে। তো এই সার্কিট দ্বারা এটি অনেক ভালোভাবে অন অফ করা যায়। তো বাড়তি কোনো সুইচ দিতে হয় না, তো এটি দিয়ে অনেক ভালোভাবেই অন অফ করা যায়। তো যে কোনো লাইট, সেটি এসি অথবা ডিসি, সব ক্ষেত্রে প্রসেসটি ব্যবহার করা যায়। তো আমরা আজকে সেই রকম একটি সার্কিট তৈরি করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সার্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে এরকম 12 ভোল্টের রিলে। তো সবটি কিন্তু 12 ভোল্টের রিলে, তো এরকম একটি রিলে হলেই হবে, যে কোনো 12 ভোল্ট রিলে। তো যেহেতু আমরা 12 ভোল্টের রিলে ব্যবহার করব, তো সেই সার্কিটটিতে যে সোর্স হবে, সে ইনপুট, সেটি কিন্তু অবশ্যই 12 ভোল্ট ব্যবহার করতে হবে। তো প্রথমে আমাদের এরকম 12 ভোল্টের রিলে লাগবে। তো একদম সিম্পল সার্কিট হিসাবে আমরা এটি তৈরি করব। তো এই সার্কিট দিয়ে অনেক সুন্দরভাবে কাজটি করা যাবে। তো তারপর লাগবে আমাদের ছোট একটি এলডিআর, তো যার বাজার মূল্য 10 টাকার মতো। তো ছোট একটি এলডিআর, আর লাগবে হচ্ছে আমাদের একটি ট্রানজিস্টর, BC547 একটি ট্রানজিস্টর, আর লাগবে একটি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরটি অবশ্যই BC547 নিতে হবে, আর লাগবে একটি রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটি অবশ্যই 100K নিতে হবে, একটি হলে হবে 100K একটি রেজিস্টর 100K। তো এখন আমরা কাজটি শুরু করব, কিভাবে সার্কিটটি তৈরি করা যায়। তো এখান থেকে আমি যে কোনো একটি রিলে ব্যবহার করব। তো একটি রিলেতে আমাদের হবে, তো সেক্ষেত্রে আমরা দুটি রিলে কোনো প্রয়োজন নাই। তো একটি রিলেতেই এটি অনেক সুন্দরভাবে কাজ করে, তো একদম 100% কাজ করবে এই সার্কিটটিতে। তো দিনের বেলায় অবশ্যই লাইটটি অটোমেটিক অফ হবে, এবং রাত্রে হলেই লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে। তো সেক্ষেত্রে এটি বাড়তি কোনো ভেজাল প্রয়োজন হয় না, তো আপনি চাইলেই অবশ্যই তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা কাজটি শুরু করব। রিলেটি ভালোভাবে লাগানোর পর আমাদের যে ট্রানজিস্টর আছে, তো এই ট্রানজিস্টরই হচ্ছে আমাদের মেন কাজ। তো ট্রানজিস্টরের পিনগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কালেক্টর, এই প্রথমটা হচ্ছে কালেক্টর, মাঝখানেটা হচ্ছে আমাদের বেস, আর লাস্টেরটা হচ্ছে ইমিটর। তো কালেক্টর, বেস, ইমিটর, তো অবশ্যই এটি ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রথমত এই যে কালেক্টর যে টার্মিনালটি আছে, এটি আমরা রিলের যে কয়েল টার্মিনালের যে একটি প্রান্ত আছে, তো একটি আমরা এই সাইডেরটি আমরা মনে মনে প্লাস ধরলাম, তো অপরটি হচ্ছে মাইনাস। তো সেক্ষেত্রে আমাদের কালেক্টরের যে ট্রানজিস্টরের যে কালেক্টর পিনটি আছে, সেটি আমরা রিলের সাথে ভালোভাবে শোল্ডারিং করে নেব। তো শোল্ডারিংয়ের শেষে আমাদের দ্বিতীয় স্টেপের যে কাজটি, সেটি হচ্ছে আমাদের যে বেস আছে, তো এই বেস টার্মিনাল থেকে আমরা সরাসরি রিলের প্লাস টার্মিনালের সাথে সংযুক্ত করব। এখন হচ্ছে আমাদের এই এলডিআরের কাজ। তো এলডিআরের কিন্তু অবশ্যই দুটি টার্মিনাল থাকে, এরকম দুটি,
তো এই দুটি টার্মিনাল আমরা, একটি হচ্ছে ইমিটর, এই ট্রানজিস্টরের যে ইমিটর আছে যে লাস্ট পিন, আর একটি হচ্ছে বেস। এই বেস এবং ইমিটর এই দুটির সাথে সংযুক্ত করে নিব। সংযুক্ত হওয়ার পর আমাদের কিন্তু সার্কিটটি এরকম দেখাবে যে একদম সিম্পলভাবে তৈরি। তো এটি যে কেউ চাইলে অবশ্যই তৈরি করতে পারেন। তো অবশ্যই কিন্তু তার আগে ভিডিওটি একটু ভালোভাবে দেখতে হবে। একদম সিম্পলভাবে তৈরি সার্কিটটি। তো আমাদের কিন্তু সার্কিটের কাজ হয়ে গেছে। তো আমরা এটি এখন লাইট লাগিয়ে টেস্ট করব। তো আমরা এটি একটি লাইট লাগিয়ে টেস্ট করব, একদম সরাসরি আপনাদের বোঝার সুবিধার্থে একটি লাইট লাগাবো। তো প্লাসটি আমরা সরাসরি বাল্বের সাথে দিয়ে রেখেছি। তো মাইনাসটি ব্যাটারির যে মাইনাসটি আছে, এই যে ব্যাটারি মাইনাস, তো এই ব্যাটারি মাইনাসটি আমরা রিলের যে কমন টার্মিনাল আছে এই কমন টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে রিলে। এবং লাইটের যে মাইনাসটি আছে সেটি আমরা সরাসরি রিলের এ নোতে লাগিয়ে নিব। ডিসি 12 ভোল্ট, আমাদের সার্কিটটি চলার জন্য যে ডিসি 12 ভোল্ট প্রয়োজন, তো সেই 12 ভোল্ট আমরা কানেকশন করব। তো রিলেতে আমরা 12 ভোল্টের প্লাস দিলাম, মাইনাসটি সরাসরি এই যে ট্রানজিস্টরের যে ইমিটার আছে তো ইমিটারের সাথে সোল্ডারিং করতে হবে। তো এখন সার্কিটটি আমরা একটু টেস্ট করব। তো টেস্ট করার জন্য অবশ্যই আমাদের এই বাল্বটি একটু ঘুরিয়ে দিব, কারণ এই এলডিআরে যদি আলো পায় তাহলে রিলেটি কাজ করতে একটু প্রবলেম হবে। তো অবশ্যই লাইটটি একটু ঘুরে রাখতে হবে এরকম। তো আপনাদের দেখানোর সুবিধার্থে এই পাশে আলো দেখলেই বোঝা যাবে। তো এটি কিন্তু 100% কাজ করবে, এখানে কোনো প্রকার কোনো সমস্যা নেই। আপনারা যে কেউ চাইলে তৈরি করতে পারেন, কারণ রিয়েল ভিডিও ছাড়া কখনো আপলোড করা হয় না। তো আমরা এখন এটি লাইন দিব। তো লাইনটি দিব কিন্তু যেহেতু আমাদের লাইটটি জ্বালানো আছে, তো আমরা এখন একটি লাইটটি বন্ধ করে দিব। তো লাইটটি বন্ধ না করলে তাহলে এলডিআর একটু প্রবলেম করবে রিলেতে, তো সেক্ষেত্রে আমরা লাইটটি অফ করে দিলাম। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন, এই যে 100% কিন্তু চলছে। এই যে এখন আমরা যদি এলডিআর এর সামনে যদি লাইট ধরি, যেমন যে এই হচ্ছে আমাদের একটি টর্চ লাইট, তো লাইট ধরব এই যে এলডিআর এ যদি লাইটটি ধরা হয় তাহলে কিন্তু সার্কিটটি অফ হয়ে যাবে। এই যে লাইটটি অফ করলাম, এটি একদম 100% ভাবে কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।